হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ব্লগ। অনেক জায়গা ভিডিও করা হচ্ছে কারণ দেশের করোনা পরিস্থিতিতে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। তো আজকে যাচ্ছি আমি হালদায়, আর হালদাটা হচ্ছে বাংলাদেশ এবং এশিয়া মহাদেশের একটি অন্যতম মৎস্য উৎপাদন কেন্দ্র। আর আজকে টোটাল ব্লগটি হচ্ছে আমি সিনেমাটিক শট এবং ড্রোন শটে সাজাবো, আর সাথে থাকুন আর ব্লগটি এনজয় করতে। I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. হালদাপাড়ে আসলে এতক্ষণ সিনেমাটিক শট এবং ড্রোন শটগুলো দেখলেন, আর এই মুহূর্তে আমি খাচ্ছি হচ্ছে রংচা, আর সাথে যদি পেঁয়াজও থাকে তাহলে বলার কিছু নেই। আর যদি এরকম নদীর পাড়ে যদি এইসব দুইটা একসাথে থাকে তাহলে তো কি বলবো। আর আপনারা যারা, এটা হচ্ছে হালদাটা বেসিক্যালি এখন বাংলা চট্টগ্রামের মধ্যে নেভাল ওয়ান, নেভাল টু, এটাকে নেভাল থ্রি হিসেবে বলা হয়, সবাই জানে। তো আমরা চাইলে এখানে আসতে পারেন, না আসলে আপনার মাইন্ডটা ফ্রেশ থাকবে সবসময়। যেমন আপনি একটু দুশ্চিন্তে আছেন তখন যদি এখানে আসেন, একটু হালকা বাতাস থাকে, বাতাসের মধ্যে আপনি বসবেন, নিরিবিলি পরিবেশ থাকবে। এখানে আসতে হলে আপনার তিনটা পর আসতে হবে, আর তিনটা থেকে সন্ধ্যা রাত পর্যন্ত মানুষজন এখানে থাকে বেশিরভাগ সময়, আর রাতে মানুষ থাকে না কারণ এখানে হচ্ছে অনেক অন্ধকার, আর এটা যেহেতু একটু গ্রাম সাইড পড়েছে তাই সেজন্য মানুষ এখানে আসে না তেমনটা। তো আপনারা যদি আসতে চান তাহলে তিনটা পরে আসবেন। আর এখানে যেমন রাইড, এখানে হচ্ছে এখনও চলতে থাকে নৌকা, মানে আপনার এ পাশে আছে প্রচুর মানুষ, এখানে দেখা যাচ্ছে দেখতে পারেন। আর আসলে আসছে এসে খুব ভালো লাগছে কারণ আমি দুই রকম ব্লগ করে থাকি, একটা হচ্ছে ফুড ব্লগ আর একটা হচ্ছে ট্রাভেল ব্লগ, আর একসাথে দুইটা একসাথে হয়ে গেলো, তো ভালো লাগলো। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।